দেখেই বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে, খেতে দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করব মুচমুচে ক্রিস্পি লাল শাকের পাকোড়া, খেতে অসাধারণ হয়। 250 গ্রাম শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছে, এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে 1 মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে। পারফেক্ট পাকোড়া করতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে, কিছু টিপস ফলো করলেই পাকোড়াগুলো পারফেক্ট হবে। তো মাখতে হবে খুব কেয়ারফুলভাবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিব। পানিটা আমি একবারে দিব না, ধাপে ধাপে অল্প অল্প করে নেব, এতে করে ডোটা ভালো তৈরি হবে। তো দেখেন আমি এভাবে 3-4 বার করে পানি নিয়েছি, আপনারা যখন মাখবেন তখন বুঝতে পারবেন কতটুকু পানির প্রয়োজন। পানি বেশি হলে পাকোড়াটা ভালো হবে না, এটা একটা দইয়ের মতো তৈরি হবে। আমরা যেমন আটা মাখি ওই রকম করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে, আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে? হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিয়ে দলার মতো হয়ে যাবে, ঠিক তখন বুঝবেন হয়ে গেছে। তো আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিব, তারপর গোল গোল করে সবগুলো পাকোড়া বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, গোল শেপ দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে, তাই আমি গোল শেপই দিয়ে নিব। তো আমি সমস্ত পাকোড়াগুলো গোল গোল করে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো, সবগুলো পাকোড়াগুলো একে একে দিয়ে নিব। খুব সাবধানে দিবেন যাতে করে তেল ছিটে না আসে। এক পাশ একটু শক্ত হয়ে আসলে অন্য পাশে উল্টে দিতে হবে, দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, 3 থেকে 4 মিনিট পর উল্টে দিতে হবে, এই কাজটাও খুব সাবধানে করতে হবে। যখন দুপাশে হয়ে আসবে ঠিক তখন চুলার জাল হাইটে রেখে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 5 মিনিট আমি ভেজে নিব, লো হিটে ভাজা যাবে না, তাতে করে ক্রিস্পিটা ভালো হবে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, গরম গরম সস বা চায়ের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।